আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ইতিমধ্যে জানো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তোমাদের স্কুল কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ হয়েছে ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও অ্যাসাইনমেন্টের মাধ্যমে এর কার্যক্রম চলতে থাকবে এবং অনলাইন ক্লাস চলতে থাকবে ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে বিগত অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়েছি এছাড়াও আমি নিয়মিত বিভিন্ন ভিডিও আপলোড করি এডুকেশনাল তোমরা দেখেছো আর আজকে তোমাদের যে তথ্য জানাবো তা হচ্ছে আজকে অর্থাৎ চব্বিশ তারিখে তোমাদের নতুন করে আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে দু হাজার বাইশ সালের এইএসএসসসি পরীক্ষার্থীদের জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পুরো অ্যাসাইনমেন্টটা আমরা এখন অ্যানালাইসিস করব তোমরা এটা পিডিএফ ডাউনলোড করতে পারবে এজন্য আমি লিঙ্ক দিয়ে দিব আর এছাড়া হচ্ছে তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের এখানে যে অ্যাসাইনমেন্টগুলো আছে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সলিউশন পেয়ে যাবে এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবে তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সূত্র এখানে এনসিটিভি এবং মাউসি কর্তৃক এখানে দেওয়া হয়েছে তাই বলা হয়েছে তো আমরা এখন দেখব এখানে কি বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান কোভিড নাইন্টিন অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এখানে অনেক কিছু বলা হয়েছে কোন কোন সাবজেক্টের দেওয়া হয়েছে আমরা সেটা এখন দেখব হ্যাঁ রসায়ন ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ইসলাম শিক্ষা শিশুর বিকাশ লঘুসঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চতর গণিত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আরবি পালি সংস্কৃত শিক্ষা মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রকৌশল অঙ্কন এছাড়া আরও অনেক কিছু দেওয়া হয়েছে আমি পুরোপুরতেছি না তো যাই হোক এখন কথা হচ্ছে তোমাদের এই যে কার্যক্রমটা শুরু হবে ছাব্বিশে জানুয়ারি থেকে হ্যাঁ তো আমরা আশা করি এর মধ্যেই তোমাদের আমি অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়ে দেবো কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি সলিউশন দেবো ঠিক আছে বাট আমি বুঝাই দেবো সম্পূর্ণ বিষয়টা কীভাবে সলিউশনটা কাজ করতেছে কীভাবে সমাধানটা হচ্ছে বাট তোমরা যেটা করবা তোমরা ভালো করে বুঝে বুঝে করবা কারণ দেখো আমি আমার একটা স্টুডেন্ট পড়াইতাম সেটা হচ্ছে সে হচ্ছে ক্লাস টেনে ছিল সে কিন্তু ওই পরীক্ষায় ভালো রেজাল্ট করছে হ্যাঁ যে পরীক্ষাগুলো হয়েছে তিনটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে সায়েন্সের সেটা ভালো রেজাল্ট করছে বাট তার এইটা রেজাল্ট খারাপ ছিল বলে তার কিন্তু রেজাল্টটা খারাপ আসছে সো আমি আশা করবো তোমরা এই অনলাইন থেকে যে অ্যাসামগুলো পাবে সেগুলো হুবহু না লিখে তোমরা একটা অ্যানালিসিস করবে বুঝে বুঝে করবে পুরো বইটি পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের যেহেতু তোমরা ইন্টারে পড়ো তোমাদের পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টেস্টে সুবিধা হবে নাহলে কিন্তু এখানে ধরা খাবা যাই হোক তো আমরা এখন দেখবো যে কী কী সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আচ্ছা এখানে আমরা দেখব। পিডিএফটা আসলে উল্টোভাবে দেওয়া হয়েছে আমরা এটাকে এখন এখন ঠিক করতে পারবো না আমাদের এটাকে ফটোসে নিয়ে দেন ঠিক করতে হবে যাই হোক তোমরা এটা ডাউনলোড করতে পারবে এখানে হচ্ছে দেওয়া হচ্ছে রসায়ন দেওয়া হয়েছে না কেমিস্ট্রি দেওয়া হয়েছে এখানে গ্যাস ও গ্যাসের সূত্র যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় সরি প্রথম অধ্যায় ওইখান থেকে দেওয়া হয়েছে পরিবেশ রসায়ন থেকে আমরা একটা সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে তোমরা দেখবে আমি আমার চ্যানেলে বিগত যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর সলিউশন দিয়েছি সলিউশন আমি দিয়েছি আগে হ্যাঁ তোমরা এইগুলোও পাবে এরপর আছে ইতিহাস দ্বিতীয় পত্র আছে এটা এটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব হ্যাঁ প্রায় অনেকগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে দেখো এখানে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এখান থেকে দেওয়া হয়েছে দেন তোমাদের দেওয়া হয়েছে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা ইসলাম ইতিহাস সংস্কৃতি এটা তো বললাম এটাই ছিল এখানে এরপরে আছে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দেন আছে হচ্ছে হ্যাঁ এটাই তো বললাম দেন আছে হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এগুলোর পিডিএফ দিয়ে দেবো আমি এগুলোর পিডিএফ দিয়ে দেবো ভিডিও সহকারে দিব তোমরা পেয়ে যাবে আর পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিই তোমরা বিগত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিই তোমরা এখান থেকে হুবহু পিডিএফটা নিতে পারবে এবং কপি করে তোমরা কাজ করতে পারবে বাট এখান থেকে আমি যেটা বলবো সবসময় বলি সেটা হচ্ছে নিজেদের মতো করে লিখতে হবে দেন এটা হচ্ছে শিশুর বিকাশ এখান থেকে দিব আমি ইনশাল্লাহ সবগুলোই আমি চেষ্টা করবো দেওয়ার হ্যাঁ বাট প্রথমে হচ্ছে আমি যেটা দিবো সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করব দেন আস্তে আস্তে পর্যায়ক্রমে সবগুলোই দেওয়ার চেষ্টা করব তো এখানে আছে হচ্ছে তোমার লঘুসঙ্গীত দেখি কি আছে এখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এখানে তোমরা একটু লিখতে হবে আর কি হ্যাঁ লেখা আর কি এখানে তো এরপর দেখি আর কিছু আছে কিনা উচ্চাঙ্গ সঙ্গীত এরপর এরপর এইগুলো তো তোমাদের সহজ হবে বেশি একটা উচ্চতর গণিত এটা একটা ভালো অ্যাসাইনমেন্ট বলা যায় এটা আমরা করবো হ্যাঁ এটা আমরা করবো তারপরে তোমাদের আছে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আমরা সবগুলোই করবো শুধু এটা না এর আর কি আমরা সবগুলোই করবো আরবি বাট চেষ্টা করব প্রথমে আগে দেওয়ার জন্য হ্যাঁ দেন পালিয়ে আছে এখানে যাই হোক আমি আর পুরোপুরি দেখতেছি না কি কি আছে তোমরা বুঝতেই পারতেছি যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে যেন তোমরা বসে না থাকো যেন তোমরা অলস হয়ে না যাও যেমন দেখা যাচ্ছে যে লকডাউন হলে আমরা অলস হয়ে যাই আমরা পড়ালেখা থেকে দূরে চলে যাই এই জন্য সরকার একটা উদ্যোগ নিয়ে এসেছে যে তোমার অ্যাসাইনমেন্টের মাধ্যমে যেন তোমরা এই পড়ালেখা কার্যক্রমটা চালিয়ে যেতে পারো আর এই জন্য আমি যেটা বলবো সবসময় বলি যে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো অ্যানালাইসিস করবা আমি যেগুলো দিব সেগুলোতে দেখবাই সাথে তোমরা অ্যানালাইসিস করবা আরও কিছু যোগ করা যায় কি না এবং কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় আমি সে সম্পর্কেও তোমাদের কিছু ভিডিও দিব তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে এবং যে যেন তোমরা পরবর্তী লেকচারগুলো পেতে পারো অর্থাৎ ভিডিওর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো যেন পেতে পারো অ্যান্সারগুলো এই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখতে পারো তো আমি আর দীর্ঘায়িত করব না আমি এখন কাজ করবো তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কীভাবে দ্রুত সলিউশন প্রোভাইড করা যায় তোমাদের সকলকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম